বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। আই লাভ ইউ, আই লাভ ইউ টু। মিয়াও, আজ হয়ে গেল কয়েক দিন, তারপরে মানুষ উর্মি সাত্তকের চরিত্রকে ভুলে যাবে। অফিশিয়ালি আমাদেরকে এসে কেউ আলাদা করে জানায়নি যে আজকে লাস্ট শুট। জানিনি, হ্যাঁ মানে আমরা যেরকম সবাই মিলে জেনেছি সেরকমই জেনে গেছি। শেষ হতে চলেছে এই পথের জার্নি আমার সাথে উর্মি সাত্তকী। এই উর্মি সাত্তকীটা আর পরের বার বলা হবে না, এবার দুজনকে আলাদা আলাদা নামে ডাকা হবে, এটা তো মিস করবে। হ্যাঁ সে তো বটে, মিস তো করবে, কিন্তু একদিক থেকে আমি বলছি শোনো, শুরু হলে শেষ তো হয়। ও ওকে ও নতুন জার্নির জন্য কংগ্রাচুলেশনস, আমিও জানি না আমার পরে কি আছে না আছে। তো যাই হোক, সব কিছুর জন্য আমরা রেডি। ঋতিকদার কাছে যদি জিজ্ঞেস করি, এটা প্রথমবার মানে প্রথম ধারাবাহিকের শেষ পর্বে শুটিং, তো অন্বেষার আগে রয়েছে, তো এটা তোমার কাছে তো একটা অন্যরকম মানে ইমোশন বা আবেগ। হ্যাঁ, প্রথম কাজ সেই অর্থে অন্যরকম ইমোশন একটা তো আছেই। আর হ্যাঁ, মানে সবটা মিলিয়ে সব কাজই শেষে একটা থাকে, একটা নস্টালজিয়া দুঃখ থাকে, তো এটাতেও সেরকমই আছে। আর আমার হ্যাঁ প্রথম বলে একটু ওই প্রথমবার এইটা ফেস করছি, তো সেটার একটা অদ্ভুত অনুভূতি, মিশ্র অনুভূতি, তো সব মিলিয়ে আর কি। চরিত্রটার জন্য যখন অফার করা হয় তখন একটা ফোন যায়, আবার যখন শেষ হতে চলেছে তখন একটা মেল বা এসএমএস আসে, তো তোমরা যখন জেনেছিলে মানে ফার্স্ট কি রিয়াকশন হয়েছিল দুজনের? কাছে তো কোনো মেল বা এসএমএস আসেনি, আমরা বেশ জেনে গেছি যে আজকে নাকি লাস্ট শুট, বাস এইভাবেই জেনেছি। অফিশিয়ালি আমাদেরকে এসে কেউ আলাদা করে জানায়নি যে আজকে লাস্ট শুট। জানিনি, হ্যাঁ মানে আমরা যেরকম সবাই মিলে জেনেছি সেরকমই জেনে গেছি, তুই আজকে তো লাস্ট শুট নয়, কিছু তো বাকি রয়ে গেছে এরকমই। মানে আজকে আমরা জানতাম সবাই আজকে লাস্ট শুট, কিন্তু দেখো একটা শুটিংয়ে তো অনেক রকমের প্রতিকূলতা থাকে, সেরকম ধরো কোনো প্রয়োজন পড়েছে তার জন্য আমাদের কালকে আবার আসতে হচ্ছে, এটাই। অন্বেষা বা ঋতিক দুজনকেই জিজ্ঞাসা করবো যে প্রত্যেকটা চরিত্র থেকে কিছু না কিছু পাওয়া থাকে, উর্মি সাত্তকী হয়ে দুজনে কি পেলে? সব পেয়েছি, মানে কোনো একটা ভাবে বলা যাবে না, এটা মানে একটা কাজ থেকে আরেকটা কাজে যাওয়া, মানে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে ওঠা, এখনো সামনে পুরো স্কুল বাকি আছে, কলেজ বাকি আছে, ইউনিভার্সিটি, এম এ, সমস্ত কিছু বাকি আছে, পড়াশোনা যেমন শেষ হয় না শেখারও শেষ নেই, আর এই অভিনয়তে তো মানে কিছু নেই। আজ হয়ে গেল কয়েক দিন, তারপরে মানুষ উর্মি সাত্তকী চরিত্রকে ভুলে যাবে যখন একে অন্য অন্য কাজ করবে, এবং তাই যেন হয়, মানে আমিন তাই যেন হয়, যেন পরবর্তী কাজগুলো এমনই হয় যাতে আস্তে আস্তে উর্মি সাত্তকীকে ছাপিয়ে যায়। একদমই তাই। হ্যাঁ না মানে বিষয়টা হচ্ছে যে বাড়াচ্ছ তো কি প্রশ্ন গিয়েছিল, ঝগড়া ঝাটি করে এখানে প্রশ্ন গিয়েছিল, প্রশ্ন টাইম ম্যানেজ করতে হয়েছে, প্রশ্নটা এটাই ছিল যে সাত্তকী হয় কি পেলে? সাত্তকী হয় পেলাম বলতে আমি সবটাই পেয়েছি, হারাবার কিছু নেই, মানে আমি কিছু হারাইনি, কি পেয়েছি তার হিসেব করিনি, আমি কিছু হারাইনি এখন। খুব তাড়াই আছে, আমি শেষ করবো এই যে গাড়ি ট্যাক্সিটা, এটা তো নিশ্চয়ই রোজ মিস করছি, মানে এই যে চালানো শেখাটা, আর তো যেটা দিয়ে শুরু হয়েছিল ধারাবাহিকটা। হ্যাঁ গো, কালকেও যখন মানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভিক্টোরিয়ার সামনে দিয়ে যাচ্ছিলাম, রেড রোড দিয়ে যাচ্ছিলাম, আমার না মনে হচ্ছিল যে আমি প্রবল সময় এই রাস্তাগুলো দিয়ে গাড়িটা চালিয়েছিলাম, এবং আমি তখন ধাক্কা মেরেছিলাম, মনে তো পড়বেই। বারবার শেখানো গাড়ি চালা, মানে গাড়ি থেকেই তো শুরু হয়েছিল পথের জার্নিটা, তুমি কতটা মিস করছো? কোনটা, গাড়ি চালানো শেখা? গাড়ি চালানো শেখা তো ইদানিং করে খুব একটা ওকে শেখাচ্ছিলাম না, ও তো নিজেই শিখে গেছে, ফলে সেটা অনেকদিন আগে মিস করেছি, মানে যখন হ্যাঁ মানে এগুলো মিস করা হয়ে গেছে, এটা আর মিস এখন আর নতুন করে মিস করতে হয় না। আমি যখন গাড়ি চালানো শিখে গেল, ও গাড়ি নিয়ে বেরোতে শুরু করলো, আমি যখন অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম, তো তখন যখন হতো তখন বিষয়গুলো খুবই বেশ ভালো লাগতো আর কি, মিস তো করি, মানে হ্যাঁ সবই মিস করি, যেগুলো হয়ে যায় সেগুলো অতীত তো মানুষ মিস করে আর কি মাঝে মাঝে। প্রতিবার শেষ করার আগে বলতাম আগামী পর্বে কি আসছে সেটা বলতে, এখন আর সেটা বলবো না। দুজন দুজনকে কি বলবে শেষবারের মতো? আই লাভ ইউ, আই লাভ ইউ টু। মিয়াও, টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।